চলে এলাম দুর্দান্ত এক ভিডিও নিয়ে। ভিডিওটি তাদের জন্য যারা চাচ্ছেন অ্যারাউন্ড 10,000-এর মধ্যে পারফেক্ট একটা ফোন নিতে, অর্থাৎ যে ফোন দিয়ে টুকটাক গেম খেলার পাশাপাশি ছবি তুলতে পারবেন, সাথে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। আর আজকে ভিডিওতে 10,000-এর নিচে এমনই তিনটি ফোন সিলেক্ট করা হয়েছে যেগুলো 2023 সালের সেরা ফোন। তো আপনাদের সাথে আমি থাকছি মিথুন, তাহলে দেরি কেন, চলুন শুরু করি। বন্ধুরা, 3 নম্বরে যে ফোনটিকে রাখা হয়েছে এটি হলো ওয়ালটনের দেশীয় ফোন, ওয়ালটন অরবিট Y21। পরিচয় হিসেবে এই ফোনে রয়েছে ইউনিসক T606, যার আন্তত স্কোর 161,000-এর মতো, যথেষ্ট ভালো একটা ফোন। এখানে 6.6 ইঞ্চির HD+ 90Hz ফাস্ট রিফ্রেশের যুক্ত ডট-ইন ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি রয়েছে 5000 mAh, সাথে রয়েছে 8 MP ডুয়েল ক্যামেরা সেট আপ, র্যাম রয়েছে 4GB এবং স্টোরেজ রয়েছে 64GB। ফোনটির প্রাইস 8,500 টাকা। আর এই ফোনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। 2 নম্বরে আমরা যে ফোনটিকে সিলেক্ট করেছি সেটি হলো সিম্ফনির Z60। এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলেই পাবেন। যাই হোক, ফোনটি দেখতে খুবই সুন্দর, একদম বক্সি ফ্ল্যাট ডিজাইন। এই সুন্দর ফোনের ফ্রন্টে পাবেন 6.52 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটি রিফ্রেশ রেট 60Hz। তবে এখানে পরিচয় হিসেবে রয়েছে ইউনিসক T606, এর আন্তত স্কোর 187,000-এর মতো। ক্যামেরা সেকশনে রয়েছে 52 MP ডুয়েল ক্যামেরা সেট আপ, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 MP, সাথে ব্যাটারি রয়েছে 5000 mAh প্লাস 18W চার্জার। তো ফোনটির 3GB 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,000 টাকা। তো ফোনটি নিয়ে আপনাদের কোনো অপিনিয়ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনি বাজেট আর কিছুটা বাড়াতে পারেন তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন টেকনো স্পার্ক 10C। খুবই চমৎকার এক ফোন, কারণ 12,000 টাকার এই ফোনে পাচ্ছেন 8GB র্যাম এবং অস্থির ডিজাইন। ডিসপ্লে নিয়ে বললে এখানে রয়েছে 6.6 ইঞ্চির HD+ 90Hz রিফ্রেশের যুক্ত ডট-ইন ডিসপ্লে। পরিচয় হিসেবে রয়েছে ইউনিসক T606, এর ঠিক পিছনে রয়েছে 16 MP ডুয়েল ক্যামেরা সেট আপ এবং 8 MP সেলফি ক্যামেরা, সাথে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 18W ফাস্ট চার্জার। তো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,000 টাকা। এখানে একটা কথা বলতে হচ্ছে, এই দামে এমন গুড লুকিং ব্যালেন্স স্মার্টফোন মনে হয় না আর পাবেন। এবার বলুন, এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কী নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। সো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।